সুন্দর বাইচ্চাড়ি। জঙ্গল ঘুরতাম আসছি, তো এই জঙ্গলটা মাইনচি দেখতেছে অনেক রকম জীব জন্তু থাকে, তো তোমরা সাথে থাকবেন দেখবেন। অনেক বড় বড় সাপ টাপ আছে গেলাম, দেখে দেখে কলিস জঙ্গল। হ্যাঁ বন্যা সর আছে রে এই জায়গাত, বন্যা সর আছে তো। হ্যাঁ মহিষ আছে, মহিষ মহিষ আছে। চুপ থাকবেন, দেওয়া যাইতেছে দেখছো নি কি সুন্দর দুইটা বাচ্চা। দুটিটা তো ধরতে পারলাম না, তো এখন হরটিটি মারে গেছে, যেই হরটিটি বাচ্চা ইচ্ছা পাইনি, তো দামু তো সাথে থাকবে। তো আমরা ছোটবেলায় একটা মধু দু খাইতাম, তো দেই মধু দেখুন লাগে আজকে খাইয়া। মধু আছে, ভুগো আছে, তো অনেক স্বাদ। তোমরা মাঝে মধ্যে আয়ো, কমেন্ট আছে। চলো চলো দেখ সামনে গে। বলছি সত্যি, ওই তো হতে কি ডিম দি, ওই তো ডিম, ওই তো কি সুন্দর ডিম। এই ডিম গুলো দেখতে ডিম দি কে অসাধারণ, হরটিটি 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 একটা আজব প্রাণীর ডিম ইডি। ওই যে আরেকটা, এতে তো ফুরিয়ে গেছে, কেন ধরতেই পার না, মরি না ধরতেই পার না, ফুরিয়ে থাকা। আবার নেক্সট টাইম ওই দে ওই দে ফুলাম ডিকি দা করতেছে। বগা না কি প্রাণী জানি দে, এই মাছটারে মাইরে ফেলাইছে। হাই দি কেমন কষ্ট দিয়ে মাছ লেও খাইতেছে। মাছটা দেখছো কোন প্রাণী জানি হুটকে হয়েছে, কোন কি মাছ আসেই না কি বন্যা জল তাই হতে পারি না। একদিন আশা করি আমু মাছ ধরুম, এই ব্লগ তো জীবন লাগবো। দেখছো তো